গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। গাজীপুর থেকে মোহাম্মদ মনিরুল আলম জানিয়েছেন, গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, একই সময় ৭২৯ জনের নমুনা পরীক্ষায় ২৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জের ১৭ জন, কালিয়াকৈরে ১৭, কাপাসিয়ায় ২৩, শ্রীপুরে ৫০ ও গাজীপুর সদরে ১৩১ জন রয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭২২ জনে। করোনা থেকে সুস্থ হয়েছে ১৬১৮৩ জন, মোট মৃত্যু হয়েছে ৪০৬ জনের। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানিয়েছেন, এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ও বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা যান। গেল ২৪ ঘন্টায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৪৯ জন। করোনা শনাক্তের হার ৩১.৩০%। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে বর্তমানে ২৭০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৯ জন। হাসপাতালের আইসি ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন করোনা রোগী। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৯,৫৬৫ জন।